আমি ইসলাম সম্বন্ধে কয়েকটি কথা আপনাদেরকে বলবো, গুরুত্বপূর্ণ জিনিস। যদি কেউ মেনে নিতে পারে সে ইহজগতে এবং পরজগতে দুই জায়গাতেই কামিয়াবি। দেখেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেকটা জীবের মৃত্যু আছে। যারা জীব নড়াচড়া করে তাদেরকে আল্লাহ খাওয়ায়, সেই খাবার খেয়ে তারা বেঁচে থাকে। কিন্তু সে যখন মরে যাবে, সে এক জায়গায় থেকে আরেক জায়গায় কোনোদিন যেতেও পারবে না। তো যাই হোক, আমি এই জন্য বলতে চাচ্ছি যে মানুষ আজকে আমরা জীবিতও বেঁচে আছি, আমরা নানান ধ্যান ধারণা নিয়ে চলাফেরা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যেদিন তোমার মৃত্যু শেষ হয়ে যাবে তখন তোমার আর কিছু করণীয় থাকবে না। আজকে আমরা দুনিয়ায় এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, রাস্তাঘাটে চলাফেরা করছি, আদব কায়দার সাথে আমরা চলছি না। আমাদের ইসলাম মানে শান্তি। ইসলাম কী শিখাইছি? ইসলাম মারামারি, গণ্ডগোল, ঝোড় ঝামেলা, বিবাদ বিচ্ছিন্ন, কুটুকথা, গিবত, এগুলো থেকে বেঁচে থাকতে বলছে। কিন্তু শয়তান আমাদের চিরশত্রু। ওরা আমাদেরকে সবসময় কী করবে? যে তোমরা ঝামেলার মধ্যে থাকো। দেখেন, মাদ্রাসা, মসজিদ, মক্তব এ এমন একটা শিক্ষা দেয় না যে মানুষ বিভ্রান্তে পড়ে যাক, মানুষ খারাপের রাস্তার মধ্যে চলে যাক, মানুষ গিবতের মধ্যে পড়ে যাক, মানুষ আখেরাতে তার মুসিবতের মধ্যে পড়ে যাক। আজকে জেনারেল শিক্ষিত যারা আছে দেখবেন, সে ব্যারিস্টার হোক, পুলিশ হোক, এসপি হোক, এমপি হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ারিং হোক, মাস্টার হোক, কিন্তু সবাই নাই, কিছু লোক আছে তাকে ওপরে দেখতে খুব ভদ্র, খুব শিক্ষিত। দেখবেন রাস্তাঘাটে কোথাও পিছন করে দাঁড়িয়ে পচ্ছা ফেরে। আজকে মাদ্রাসায় এমন একটা শিক্ষা দেয়, সে ছোট হোক, সে গরিব হোক, সে বুড়ো হোক, মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি আওলা বা পাঞ্জাবি দিয়ে কি লুঙ্গি পি দিয়ে, কখনোই এরকম মানুষকে কেউ কোনোদিন দাঁড়িয়ে পোচা পিতে দেখতে পাবেন না। কিন্তু বড় বড় শিক্ষিত লোক আছে, তাদের কোমরে বেল্ট, পাই বুট, বসতে পারে কি জানি না আমি, কিন্তু দেখবেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পোচা পারে। এটা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়নি। কিন্তু মানুষ আমরা মন করে আইন মেনে নিছি যে আমার এটা করলে কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আমার রাস্তায় চলো, আমি তোমাদেরকে হেফাজত করব। যাই হোক, আজকে আমার এই বক্তব্য রীতি রাখছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ।